আমাদেরকে ডর লাগাইবা এখানে, তোমরা ডর খাইবা ওখানে। আর আমরা অল্প কদিন ডরাই, অল্প কদিন কী থাকি বলেন? চব্বিশ ঘন্টাই অজানা আতঙ্কে, চব্বিশ ঘন্টাই অজানা আশঙ্কায় থাকি। হ্যাঁ, আমার যখন নিয়ে গেছিল পরে আমি বলছিলাম কেন আনছেন, বলতেছে উপরের নির্দেশ, শুধু একবার এক শব্দ, কি লেগে আনছেন? উপরের নির্দেশ। কি হয়েছে? উপরের নির্দেশ। তা আমি মাঝে মাঝে হাসতে হাসতেই কইছি, রিমান্ডে বসে হাসতে হাসতে কইছি, আমাদের উপরও আপনাদের উপরেও আমাদের আরেকজন উপর আছে। একটাই কারণ ছিল এরকম শিরিকের এই সমাজে তুমি আবার তাওহীদবাদী কেন, মিথ্যার এই সমাজে তুমি আবার সত্যবাদী কেন, দুর্নীতির এই সমাজে তুমি আবার সুনীতির কথা বলো কেন? আমাদের কি সমস্যা বলেন? অপরাধী সমাজে তোমরা কি বুঝেন নাই? আমরা রাস্তা, আমরা রাস্তা কংক্রিটের পরিবর্তে মাটি দিয়ে দিব, তোমরা বলো কেন? আমরা হাসপাতাল তৈরিতে আর ভবন তৈরিতে লোহার পরিবর্তে বাঁশ দিয়ে দিব, তোমরা বলো কেন? কি হয়? আমরা দুর্নীতির সাগরে ডুব দিব, পেঁয়াজের দাম 250 হবে না 300 হবে, তোমরা বলার কি? তাহলে আমাদের সমস্যা কোথায় বলেন? এটা কোনটা? অপরাধীদের সমাজে তুমি নিরপরাধ কেন? আবার বলেন, মুখস্থ করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله شكرا لله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين والذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم صدق الله مولانا العظيم আজকে 26শে ডিসেম্বর 2019 কানকিনহাট মিফতাহুল উলুম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের পরম শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কিরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আজম ও আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা বোনেরা,
আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহরবানি করে আমাকে আপনাকে কোরআনে কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিক্রের নিসবতে একত্রিত হয়ে কোরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এর জন্য বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা যার জন্য একত্রিত হয়েছি, শেখুল ইসলাম খতিবে আজম মুফাক্কির ইসলাম হযরত মাওলানা আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী দামত বরকাতুহু, আলহামদুলিল্লাহ তিনি রাস্তায় আছেন, তিনি ইনশাআল্লাহ এসে পড়বেন সময় মতো। অল্প সময় আজানের পূর্ব মুহূর্ত পর্যন্ত অল্প সময় আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরা আনফাল থেকে পাঁচ তিনখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন এই আয়াতে কারিমাগুলোর আলোকে আপনাদের সামনে দু চারটা কথা আরজ করব ইনশাআল্লাহ। বড়রা বসা আছেন, বড়দের সামনে কথা বলা মানে সবক শোনানো, মাঝে মাঝে ছাত্ররা সবক শোনাইতে হয়, এই জন্য বড়দের সামনে কথা বলা মানে সবক শোনানো। আল্লাহ তাআলা বড়দের হায়াতের মধ্যে বরকত দান করেন। আমাদের আইটফাড়া মাদ্রাসার মহতম শাহ হুজুর আছেন, আমাদের ছাতারপাইয়া মাদ্রাসার ওস্তাদরা আছেন, মহতম শাহ হুজুর আছেন। বড়দের সামনে কথা বলা মানে নিজের জিন্দগির জন্য সনদ নেওয়া, এই জন্য আমি আপনাদের সামনে সূরা আনফাল থেকে তিনখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই তিন আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা মোমেন, খাঁটি মোমেন কারা, এদের আলামত বলেছেন। খাঁটি মোমেন যারা, পাঁচ গুণে গুণী যারা, পাঁচ গুণে গুণী যারা, আল্লাহ তাআলা বলেন এরা হলো খাঁটি মোমেন। এরা হলো কি? খাঁটি মোমেন। তাহলে খাঁটি মোমেনের কতটা আলামত? পাঁচটা। আরও আছে এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা পাঁচটা আলামত বলেছেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল্লাহ আশরাফায়না ও আল্লাহু মারকাদা, তিনি বলেন যে আলামত হলো পাঁচটা, সনদ হলো একটা, আর পুরস্কার হলো তিনটা। এ হলো মোট এই আয়াতে কারিমার খোলাসা। আলামত কয়টা? পাঁচটা, কাজ হলো পাঁচটা, আর আরেকটা হলো সনদ। আল্লাহ তাআলা এই পাঁচ গুণে গুণান্বিত মানুষগুলোকে মোমেনে হকের সনদ দিয়েছেন। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, আল্লাহ তাআলা বলেন এরা হলো মোমেনে হক, এরা হলো প্রকৃত মোমেন। এরপরে আল্লাহ তাআলা এই মোমেনিনদের তিনটা পুরস্কারের ঘোষণা দিয়েছেন। তাহলে এক নম্বর সিফাত হলো, আল্লাহ তাআলা বলেন যাদের সামনে আল্লাহ তাআলার আলোচনা হয়, তাদের সামনে যখন আল্লাহ তাআলার আলোচনা হয়, এদের দিল আল্লাহ তাআলার ভয়ে বিহ্বল হয়, এদের দিল আল্লাহ তাআলার ভালোবাসায় গলে যায়। বলেন এদের দিল আল্লাহ তাআলার ভালোবাসায় কী হয়? তাহলে বোঝা গেছে এখানে দুটো কথা, একটা হলো জিক্র, আর হলো দিল ওয়াজেলাত ওয়াজেল। একটা হলো জিক্র, আর হলো দিল ঘাবড়ে যাওয়া। তাহলে দুইটা বিষয়, একটা হলো এদের সামনে যখন জিকির হয় তাহলে বোঝা গেছে একটা হলো জিকির, আর দুই নম্বর হলো জিকিরের আসর। জিকিরের কি আসর? এক নম্বর হলো জিকির, দুই নম্বর হলো জিকিরের প্রতিক্রিয়া। তো জিকির দুই ধরনের জিকির হবে। প্রথম জিকির হলো জিক্রে কলবি। জিক্রে কলবি যেটা, এটা ফরজে আইন। জিক্রে কলবি ফরজে আইন। জিক্রে কলবি মানে কি? যেটাকে হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাই এই ভাষায় বুঝিয়েছেন যে হার হালে আল্লাহ তাআলার ধ্যান ও খেয়াল দিলে পয়দা হওয়া। বলেন হার হালে আল্লাহ তাআলার ধ্যান ও খেয়াল কি হওয়া? দিলে পয়দা হওয়া। এটা বুঝার জন্য বলা। হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই জিকিরের মাকসাদ বলেছেন এটা, হার হালে আল্লাহ তাআলার ধ্যান ও খেয়াল দিলে পয়দা হওয়া। আমার দিলে চব্বিশ ঘন্টার জিন্দগি, এক মুহূর্ত আমি আল্লাহ তাআলা থেকে গাফেল থাকব না, এটা হলো জিক্রে কলবির মাকসাদ। এটাকে বলে জিক্রে কলবি। এটাকে বলে কি বলেন? জিক্রে কলবির আওয়াজ হয় না। জিক্রে কলবির কি হয় না? আওয়াজ হয় না। জিক্রে কলবি কি হয়? এটা যেন মূল গাছ। এটা যেন কি? মূল গাছ।
আর এটার শাখা প্রশাখা হাজারো আছে। জিক্রে কালবি হলো মূল গাছ, বলেন জিক্রে কালবি হলো কি? মূল গাছ। আর এটার কি আছে বলেন? হাজারো শাখা প্রশাখা। জিক্রে কালবিরই শাখা কখনো চোখে প্রকাশ পায়, জিক্রে কালবির শাখা কখনো জবানে প্রকাশ পায়, জিক্রে কালবির শাখা কখনো কানে প্রকাশ পায়, জিক্রে কালবির শাখা হার হার আবা হার হার অঙ্গে প্রত্যঙ্গে প্রকাশ পায়। তাহলে জিক্রে কালবি কি জিনিস? জিক্রে কালবি হলো দিলে হার হালে আল্লাহ তালার কিবরিয়াই, আল্লাহ তালার আজমত দিলে রাখা। আল্লাহ তালা আমাকে দেখেন এই কথা দিলে হার হালে জীবন্ত থাকা, হার হালে জ্বলন্ত থাকা, যে আল্লাহ তালা আমাকে দেখেন। বলেন আল্লাহ তালা আমাকে কি করেন? আল্লাহ তালা আমাকে দেখেন। আমাদের অলি পরি দামাত বারাকাতুহুল আলিয়া, আল্লাহ তালা হুজুর হায়াতের মধ্যে বরকত দান করেন। আমার সৌভাগ্য হয়েছে, আমি গতকালকেও সিলেটি হুজুরের সাথে ছিলাম, এর আগের দিনও আমি চৌমুনীতি হুজুরের সাথে ছিলাম, আগামীকালকেও কুমিল্লাতে আমি হুজুরের সাথে। আল্লাহ তালা হুজুর হায়াতের মধ্যে বরকত দান করেন, সুস্থতার জীবন দান করেন। আমাদের অলি পুরি দামাত বারাকাতুম বলেন, বলেন জিক্রে কালবি হলো সমস্ত আমালের শিকড়। সুবহানাল্লাহ। বলেন জিক্রে কালবি কি? বলেন সমস্ত আমালের জড়, যেটাকে শরীয়তের পরিভাষায়, আমাদের তাসাউর পরিভাষায় যেটাকে মারেফাত বলে। যেটাকে কি বলে বলেন? মারেফাত আসলে কি জিনিস? মারেফাত আসলে কি? মারেফাত মূলত সমস্ত আমালের বুনিয়াদ। বলেন সমস্ত আমালের কি? বুনিয়াদ। গাছের একটা শিকড় থাকে, বলেন গাছের একটা কি থাকে? বলেন শিকড় থাকে। তো ওই সমস্ত আমালের বুনিয়াদ হলো মারেফাত। ওটারই এককালে এটার ইস্তেলা ছিল জিক্রে কালবি। বলেন কি? কি জিক্রে কালবি। এজন্য হার হালে আল্লাহ তালার ধ্যান ও খেয়াল দিলে পয়দা করা, এই কথা আমার দিলে আসা যে আল্লাহ তালা আমাকে সর্বাবস্থাতে দেখেন। বলেন আল্লাহ তালা আমাকে কি? এজন্য প্রথম সুরা, সুরা ইকরা যেটা প্রথম সুরা ছিল, সুরা আলাক, এই সুরার একটা আয়াতে কেরিমা, আলম ইয়া আলম বি আন্নাল্লাহ ইয়ারা, আলম ইয়া আলম বি আন্নাল্লাহ ইয়ারা। আজীব কথা, এই সুরাটা যখন অবতীর্ণ হয় তখন তো একজনও মুসলমান নাই পৃথিবীতে, তখন একজনও কি নাই বলেন? একজনও মোমেন নাই। লেকিন আল্লাহ তাআলা প্রথমেই যেন সবক দিচ্ছেন, আলম ইয়া আলম বি আন্নাল্লাহ ইয়ারা। এই আয়াত যখন নাযিল হয় তখন কয়জন মুসলমান হয়েছে? তখন একজনও মুসলমান নাই। তখন কি নাই বলেন? একজনও মুসলমান নাই। তাইলে বোঝা গেছে আল্লাহ তাআলা এদেরকে পরবর্তীতে আহকাম শিখাবেন, এদেরকে পরবর্তীতে আমাল শিখাবেন, এদেরকে পরবর্তীতে ইমান শিখাবেন। এজন্য প্রথমেই বুনিয়াদ শিখাচ্ছেন, আলম ইয়া আলম বি আন্নাল্লাহ ইয়ারা। সে কি জানে না আমি আল্লাহ তাকে দেখছি? সে কি জানে না, তর্জমা করেন, সে কি জানে না আমি আল্লাহ তাকে কি করছি? আমি আল্লাহ তাকে দেখছি। এজন্য মেরে ভাইও, দিলের দুনিয়াকে এই কথা দিয়ে আবাদ করা, দিলকে এই কথা দিয়ে চাষ করা, দিলকে এই কথা দিয়ে কি করা বলেন? জীবন্ত করা, দিলে এ কথার প্রাণ সঞ্চার করা, দিলে রুহের মধ্যে এ কথা ঢেলে দেওয়া, দিলকে বারবার এ কথা বুঝাতে থাকা যে নিশ্চয়ই আল্লাহ আমাকে দেখেন। বলেন নিশ্চয়ই আল্লাহ আমাকে দেখেন, মুখস্থ করেন নিশ্চয়ই আল্লাহ আমাকে দেখেন। করাচির হযরত ওয়ালা রহমতুল্লাহ আলাই বলতেন যে এই কথাটা যদি কোনো মুসলমান প্রতিটা নামাজের প্রতি রোকনে একবার করে মনে করে, প্রতি রোকনে কমপক্ষে কতবার, প্রতি রোকনে যদি কমপক্ষে একবার করে, কেয়ামে একবার মনে করে, রুকুতে একবার মনে করে, কাওমা একবার মনে করে, সেজদা একবার মনে করে, জুলুসে একবার মনে করে, জালসা একবার মনে করে, করাচির হযরত ওয়ালা রহমতুল্লাহ আলাই বলেন এই কথাটা কেউ যদি তার নামাজে প্রতি রোকনে একবার করে মনে করে তো নিশ্চিতভাবে আশা করা যায় তার নামাজ খুশুয়ের সাথে হবে, তার নামাজ কি হবে? খুশুয়ের সাথে হবে। আর তার নামাজ হবে রুহওয়ালা। বলে নামাজ হবে কিওয়ালা? রুহওয়ালা। তার নামাজ হবে রুহওয়ালা। আর যার নামাজ রুহওয়ালা হয় তার সমস্ত ইবাদাত ধীরে ধীরে রুহওয়ালা হয়। যার নামাজ জীবন্ত হয়, বলেন যার নামাজ কি জীবন্ত? আমাদের নামাজ জীবন্ত না মৃত? আমাদের নামাজ মরে গেছে, আমাদের নামাজ রুহ ছাড়া,
আমাদের নামাজ রুহ শূন্য হয়ে গেছে, আমাদের নামাজ কি হয়ে গেছে? তো মুফতির নামাজে যদি রুহ শূন্য হয়, তো খতিবের নামাজে যদি রুহ শূন্য হয়, তো মুসল্লির অবস্থা কি? হযরত মাওলানা তারেক জামিল দামাত বারাকাতুম বলেন, আমি তো আমার 40 বছরেও একটা সেজদা খুঁজে পাই না যেই সেজদার মধ্যে আমি এই কথার মধ্যে ডুবা ছিলাম যে আল্লাহ আমাকে দেখেন। তো এই আল্লাহর বান্দা যার নিজের জবানে মদিনায় তৈয়বায় আমাদের শোনার সৌভাগ্য হয়েছে, তিনি বলেন যে 15 বছর ধরে তারেক জামিলের দুই চোখ ভিন কোনো নারীতে পড়ে নাই। এটা বলছে 2005 সালে, 2000 কত সালে, 2005 সালে। যিনি কানাডা নাস্তা খেলে আমেরিকা গিয়া ভাত খায়, আর তিনি বলেন যে 15 বছর ধরে দু চোখ ভিন নারীতে পড়ে নাই। সুবহানাল্লাহ বলবেন না, এটা কি একটা নতুন খবর শুনলেন না আপনারা? এটা কি পরিমাণ আশ্চর্য খবর! যদি ইসলাম হইতো, ইসলামী বিশ্ব হইতো, তো গিনিস বুকে এটার নাম উঠতো 1 নম্বরে, যে এটাও কি মানুষের পক্ষে সম্ভব, ঠিক না ভাই? ঠিক। লেকিন আমরা তো এটাকে কিছু মনেই করলাম না। করাচি হযরত আলী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফায় নাও আল্লাহ মারখাদা, তিনি বলেন ভিন নারী থেকে একবার দু চোখ নিচু করা, ভিন নারী থেকে একবার দু চোখ নিচু করা। হাকিমুল উম্মত বলতেন 10,000 রাকাত নফলের চেয়েও ভারী। মুখস্থ করেন, বলেন ভিন নারী থেকে একবার দু চোখ নিচু করা, বলেন। পরেরটা আপনারা বলেন, ঠোঁট নড়ে না। হ্যাঁ, হাকিমুল উম্মতের জামানা যদি 10,000 রাকাত হয়, এখন হবে 10,00,000 রাকাত, কি বলেন? সেই জামানা যদি 10,000 রাকাত হয়, এখন হবে কত হাজার রাকাত? তখন কি রাস্তায় বিলবোর্ড ছিল, কি বলেন? আমরা ছোটবেলায় যখন কানকিরহাট বাজার করতে আসতাম, তখন কি বাজারে এত মহিলা ছিল কি? আমাদের আমাদের ছোটবেলার বাজার এটা। তাহলে কি বলছে বলেন? হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফায় নাও আল্লাহ মারখাদা, একবার ভিন নারী থেকে দু চোখ নিচু করা 10,000 রাকাত নফলের চেয়েও ভারী। আল্লাহ আমাকে তৌফিক দান করেন। চলেন নিয়ত করি ইনশাআল্লাহ, কি বলেন? নিয়ত করি যে আল্লাহ সুযোগ দিলে ইনশাআল্লাহ এভাবে এভাবে এক একবার চোখ ডাউন করে 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 10,000 রাকাত নফলের সওয়াব কামাবো। হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রহমতুল্লাহ আলাইহি রহমাতান ওয়াসিআ হযরত বলতেন যে এদিক থেকে যখন একটা গাড়ি চলে, ওদিক থেকে যখন একটা গাড়ি আসে, তো কি করতে হয়? এদিকের হেডলাইট ডাউন করে, ওদিকের হেডলাইট ডাউন করে, আর দুটো নিরাপদে ক্রস করে চলে যায়। হযরত বলতেন যে ঠিক তেমনিভাবে ভিন পুরুষ ওদিক থেকে আসে, ভিন নারী এদিক থেকে আসে, দুজনেই দুজনের চোখ ডাউন করো, যালিকা আজকা লাহুম, এটা তোমাদের নিরাপত্তার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ, এটা তোমাদের জান্নাতে যাওয়ার মহাপবিত্র মহাসড়ক, এটা তোমাদের দেমাগের জন্য মহাপবিত্র মহাসড়ক, তোমাদের চোখের জন্য মহাপবিত্রতার মহাপবিত্রতার একমাত্র পথেও, তোমাদের দেমাগের জন্য, তোমাদের চরিত্রের জন্য, তোমাদের জীবনের জন্য, তোমাদের জিন্দগির জন্য যেন এটা একমাত্র পথেও, যালিকা আজকা লাহুম ইন্নাল্লাহ খাবীরুম বিমা ইয়াসনাউন। পুরুষ তোমরাও তোমাদের আখি যুগলকে নিচু করো, নারীরা তোমরাও তোমাদের আখি যুগলকে নিচু করো। রব্বে করিম বলেন যালিকা আজকা লাহুম, এটা না জান্নাতে যাওয়ার মহাপবিত্র ব্যবস্থাপত্র। বলেন মহাপবিত্র কি? প্রেসক্রিপশন। হ্যাঁ, উম্মত এই কথাতে না মজাও পায় না দরকার মনে করে। আল্লাহর কসম, আল্লাহর কসম, এই প্রেসক্রিপশন আজকের এই ময়দানে, আজকের এই মাঠে, আজকের এই সমাজে উম্মতের জন্য সবচেয়ে জরুরি প্রেসক্রিপশন। রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান নাযারা ইলা মাহাসিনি ইমরাতিন উলকিয়া ইয়াউমাল কিয়ামাতি ফি আইনিহি আল আনিক। রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কোন মানুষ যদি ভিন নারী সৌন্দর্যের দিকে তাকায়, রাসূল বলেন আল্লাহ তাআলা তার চোখে গলিত সীসা ঢেলে দিবেন। নাউযুবিল্লাহ বলেন। হ্যাঁ, উম্মতে মুসলিমা, রাসূল বলেছেন, রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলেছেন। আর রাসূল যেটা বলেছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া,
রাসূল তো নিজের থেকে বলেননি, রাসূল তো তার আরশ আজিমের রবের কাছ থেকে নিয়ে নিয়ে বলেছেন। আমাদের নবীজি কেমন ছিলেন? না জবান জীবনে কখনো মিথ্যে বলেছে, না নিজের চোখ জীবনে কখনো বাঁকা কিছু দেখেছে। মা জাগাল বাসর ওয়ামা তগা, চোখ বাঁকা কিছু দেখেনি, জবান মিথ্যে জীবনে কিছু বলেনি। মা কাযাবাল ফুয়াদু ওয়ামা রা, জীবনে দিলও কখনো মিথ্যার কল্পনাও করেনি। মা দল্লা সাহিবুকুম ওয়ামা গাওয়া, না তার আকল জীবনে বিকৃতি হয়েছে, না তার দিল দেমাগে জীবনে বিকৃতি ঘটেছে, না তার জবানে খিলাফে ওয়াকে কোনো কথা হয়েছে। আমাদের এক বুজুর্গ ছিলেন হযরত আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাই, হযরত বলেন যে আমাদের হাবিব তো তেমন ছিলেন যিনি রাতের অন্ধকারে আম্মা আয়েশার সাথে যে কথা বলেছেন সেটাও শরীয়ত, আম্মা বিবির সাথে নিজের একান্ত ঘরে যে কথা বলেছেন সেটাও নিজের থেকে বলেননি, আম্মা খাদিজার সাথে যে কথা বলেছেন সেটাও নিজের থেকে বলেননি, হাসান আর হোসাইনকে আদর করে যেটা বলেছেন সেটাও নিজের থেকে বলেননি। আর রাসূল বলেন মান নাযারা ইলা মাহাসিনিন রাতিন উলকিয়া ইয়াউমাল কিয়ামাতি ফি আইনিহি আল আনিক। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কোনো মানুষ যদি ভিন নারী থেকে দু চোখ নিচু করে, কোনো মানুষ যদি ভিন নারীর দিকে চোখ তোলে, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান আল্লাহ তাআলা তার চোখে গলিত সীসা ঢেলে দিবে। আমাদের ওলি পুরি দামাত বারাকাতুহুম বলেন, তিনি বলেন যে যাকে দেখা হারাম, তার ছবি দেখা হারাম, তার ছায়া দেখা হারাম, তার ছায়া ছবি দেখাও হারাম। বলেন কি বলছে? বলেন যাকে দেখা হারাম, বলেন তার ছায়া দেখা হারাম, তার ছবি দেখা হারাম, তার ছায়া ছবি দেখা কি হারাম, ছায়া দেখা হারাম। ছায়া মানে আয়নায় অথবা পানিতে যেটা পড়ে এটাকে ছায়া বলে, দেয়ালে বা পোস্টারে যেটা এটাকে ছবি বলে, মোবাইলে বা কম্পিউটারে অথবা মোবাইলে বা কম্পিউটারে যেটা সেটাকে ছায়া ছবি বলে, সেটাকে কি বলে? বলেন ছায়া ছবি বলে। তাহলে মুখস্থ করেন, যার যাকে দেখা হারাম, বলেন তার ছবি দেখা হারাম, তার ছায়া দেখা হারাম, তার ছায়া ছবি দেখা হারাম। আল্লাহ উম্মতে মুসলিমার চোখগুলোকে হেফাজত করার তৌফিক দান করেন। আমাদের তারেক জামিল দামাত বারাকাতুহুম বলেন, মেরে ভাইও চোখে হায়ার সুরমা লাগাও, চোখে হায়ার সুরমা লাগাও। বলে চোখে হায়ার কি লাগাও? সুরমা লাগাও। হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন আমাদের ঢালকানগর হযরত ওয়ালা দামাত বারাকাতুহুম বলেন, চোখকে নিচু করো, চোখের মিষ্টতাকে আল্লাহ তালার জন্য কোরবানি করো, আল্লাহ তালা তোমাকে ইমানের হালাওয়াত দিয়ে দিবেন। তুমি চোখের মিষ্টতাকে কোরবানি করবে আল্লাহর জন্য, আল্লাহ তালা কলিজা ইমানের মিষ্টতা দিয়ে দিবেন। দুনিয়াতে তো ইমানের মিষ্টতা দিবেন, আর আখেরাতে আল্লাহ তালা আল্লাহ তালার দিদারের হালাওয়াত দিয়ে দিবেন। আখেরাতে আল্লাহ তালা আল্লাহ তালার দিদারের হালাওয়াত দিয়ে দিবেন। ভিন নারী থেকে কোনো যুবক যখন চোখ নিচু করে, ভিন নারী থেকে কোনো যুবক যখন তার চোখ নিচু করে, সঙ্গে সঙ্গে যেন রব্বে করিম বলেন, ফেরেশতা দেখো তো ও কেন চোখ নিচু করেছে। ফেরেশতা যেন বলে, আল্লাহ ও না আপনার ভালোবাসায়, আপনার ভালোবাসায়, আপনার জান্নাতের আশায়, আপনার আজাবের ভয়ে ও চোখ নিচু করছে। তা আল্লাহ তাআলা বলেন, যাও কথা দিলাম, ওকে দুনিয়াতে আমি ইমানের হালাওয়াত দিয়ে দিব, আর জান্নাতে আমি আমার দিদারের হালাওয়াত দিয়ে দিব। দুনিয়াতে তাকে ইমানের মিষ্টতা দিয়ে দিব। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ বলেন, আমি যখন ভিন নারী থেকে চোখ নিচু করি, আমার ইমানের হালাওয়াত আমি দিল থেকে জবানে পেয়ে যাই। আমরে মাহসুস আমরে মাকুল, এটা বিষয় ছিল আমরে মাকুলই, লেকিন ইমামে আজম বলেন এটা আল্লাহ তালা আমার জন্য আমরে মাহসুস বানিয়ে দেয়, যেটা হৃদয়ের বিষয় ছিল এটা আমার জিব্বাত দিয়ে দেয়। যেটা হৃদয়ের বিষয় ছিল, হৃদয়ের বিষয় এটা কি? আমরে মাকুল, আর জিব্বার বিষয় আমরে মাহসুস, একটা হলো অনুভবের বিষয়, একটা হলো স্পর্শের বিষয়। জিব্বায় যেটা চিনি জিব্বা লাগে, চিনির মিষ্টতা জিব্বায় লাগে, লেকিন ফুলের মিষ্টতা দিলে লাগে। বুঝেন নাই কথা? ফুল দেখলে মিষ্টি লাগে, এতে দিলে লাগে না জিব্বায় লাগছে? হ্যাঁ, আর চিনি মুখে দিলে মিষ্টি লাগে? তো বলে
আল্লাহ তাআলার জন্য গুনাহ ছেড়ে দেওয়ার মজা দিলে লাগে। আর ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ বলতেন, আল্লাহ তাআলা ওটা আমার জিব্বায় দিয়ে দেয়, ওটা আমার কি বলেন, ওটা আমার জিব্বায় দিয়ে দেয়। এই জন্যই তো ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ বলতেন, গুনাহের আসার এটা দিলে লাগতো দিলে, লেকিন ইমাম আযম চোখে দেখতেন। ইমাম আযম কি করতেন বলেন, চোখে দেখতেন। বহরহাল মেরে ভাই, এই জন্য মূল বিষয় হলো জিক্রে কলবি হলো মূল বিষয়। আমি 24 ঘন্টার জিন্দগি আল্লাহ তালার ধ্যানে কাটাই, 24 ঘন্টার জিন্দগি আমার দিলে এই কথা আসে যে আল্লাহ তালা আমাকে দেখেন। বলেন আবার বলেন, আল্লাহ তালা আমাকে দেখেন। যদি এই শব্দ আমি 40 বার বলি তো অল্পই হবে, যদি 70 বার বলি তো অল্পই হবে, যদি 70,000 বার বলি তো অল্পই হবে। কারণ এটাই ছিল আমাদের ইমানের বুনিয়াদ, এটাই ছিল আমাদের আমালের বুনিয়াদ। এটা দিয়েই আমাদের ইমান দামি হবে, এটা দিয়েই আমাদের আমাল দামি হবে। 12 কথা দূরে চলে যাবে, 5 গুণের কথা। 1 নম্বর হলো জিকির যখন হয় তখন তার দিল গলে যায়। জিকির যখন হয় দিল কি হয় বলেন, গলে যায়। হ্যাঁ, আমাদের করাচি হযরত ওয়ালা রহমতুল্লাহ তার দোস্ত আবাবকে বলতেন, বলো তো এটা তো ছিল ইমান, ইমান মাপার থার্মোমিটার, এটা তো মোমেনিন হকের প্রথম সিফাত ছিল, মোমেনিন হকের প্রথম গুণ। বলো তো তুমি তোমার ইমানকে একটু থার্মোমিটার দিয়ে মেপে তো দেখো, ইমানকে থার্মোমিটার দিয়ে একটু মেপে তো দেখো। আমার নিজের কানে শুনছি হযরত মৌলানা ওমর পালনপুরি রহমতুল্লাহ আলাই, তিনি একবার বলেন এটা হলো ইমান মাপার থার্মোমিটার। বলেন এটা কি ইমান মাপার, কি ইমান মাপার থার্মোমিটার। আল্লাহ তাআলার আলোচনা হয় আমার দিল আল্লাহ তাআলার ভালোবাসায় গলে গলে যায়, আল্লাহ তাআলার আলোচনা হয় আমার দিল আল্লাহ তাআলার ভয়ে বিহ্বল হয়, আমার দিল যেন আল্লাহ তাআলার জন্য বিনয়ী হয়, আমার দিল যেন আল্লাহ তাআলা মুখী হয়, আমার দিল যেন স্মরণ আমার দিল। কালাজর দলের রহমতুল্লাহ বলতেন, আমি যখন সেজদায় যাই আমি যেন টের পাই আমার রব আমাকে আদর করে, আমার রব আমাকে কি করে বলেন, আদর করে। হ্যাঁ হ্যাঁ, কেউ যদি 10 বছর পরে বিদেশ থেকে ঘরে আসে, 10 বছর পরে বিদেশ থেকে ঘরে আসে, সে যখন 10 বছর পরে তার মার কাছে যায়, মা যখন তার পিছে হাত বুলায় তখন তার কাছে কেমন লাগে বলেন, হ্যাঁ তার কাছে তখন কেমন লাগে। 10 বছর পরে বিদেশ থেকে আসা, এবার যদি স্ত্রীর কামরায় যায় তো দুজনের মুসাফা কেমন লাগে। যারা অনুভব করে যে আমার রব আমাকে আদর করে তো তার ছেলেটা কেমন হয় বলে। এই জন্য মেরে ভাইও, ওয়াজ তো আমরা বহুতই শুনতেছি, শুনতে থাকব, এমন যেন না হয় আমার দিল যেন শুকিয়ে মরুভূমি হয়ে গেছে, এমন যেন না হয়। বলকে আমার দিল ওই দিন আমাদের নানুপুরের কুতুবুদ্দিন সাহেব, নানুপুর মাদ্রাসার মাহফিল ছিল গত শুক্রবারে, নানুপুরের আনুবুজুর রহমতুল্লাহ সাহেব জাদা হযরত মৌলানা বেলাল উদ্দিন সাহেব বলতেছিলেন, যত আওয়াজ বুলন্দ হইতেছে দিল তত মরে যাচ্ছে, যত আওয়াজ বুলন্দ হইতেছে দিল তত কি হইতেছে বলেন, বাস্তব না বাস্তব বলে, যত আওয়াজ বুলন্দ হইতেছে দিল তত মরে যাচ্ছে। হ্যাঁ, আমাদের বড়রাও তো বয়ান করতেন, আমরাও করি, হযরত নানুপুরিও তো বয়ান করতেন, হযরত মৌলানা নানুপুরি তো বয়ান করতেন, হাকিমুল উম্মত তো বয়ান করতেন, হযরত মৌলানা মাদানিও তো বয়ান করতেন, পটিয়ার মুফতি সাহেব রহমতুল্লাহ তো বয়ান করতেন, লেকিন বয়ান কোন ফাঁকে যে হাওয়া হয়ে গেছে আল্লাহ ছাড়া কেউ জানে না, শুধুই হাওয়া হাওয়া, হাওয়াও তো বাতাসে লাগে, লেকিন আমার বয়ান হয়ে গেছে এখন ব্রিক ফিল্ডের চিমনির হাওয়া, ব্রিক ফিল্ডের চিমনির হাওয়া তো কারোর গায়েও লাগে না, বুঝেন নাই কথা মনে হয়, ব্রিক ফিল্ডের চিমনির হাওয়া কারোর গায়ে লাগে, এটা তো আর কারোর গায়ে লাগে না, না হাতে লাগে না গায়ে লাগে, কিছুই লাগে না, দেখতে দেখা যায় চিমনি থেকে ধোঁয়া বের হচ্ছে। ঠিক আমাদের ওয়াজ যেন এমন হয়ে গেছে দূর থেকে মানুষ শুনে ওয়াজ হচ্ছে। এজন্য মেরে ভাইও, রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রাসূল বলেন, হাল আদুল্লুকুম, হাল আদুল আলা উনাব্বিউকুম বিখাইরি আমালিকুম ওয়া আযকাহা ইনদা মালিকিকুম ওয়া আরফাহা ফি দারাজাতিকুম অখাইরিন লাকুম মিন ইনফাকি যাহাবি ওয়াল ফিদদা অখাইরিন লাকুম মিন লিকায়ে আদুবিকুম
فتقتلونهم ويقتلونكم قالوا بلى يا رسول الله قال ذكر الله عز وجل حضرت আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে দু চার বছর আগে রাসূলের নাম বললে বলেন বলতে হইতো না, দুরূদ শরীফ বলতে হইতো না, এখন এটাও উম্মতকে বলে দিতে হয় যে দুরূদ রাসূলের নাম শুনলে কি পড়তে হয়, কয়বার শুনলে কয়বার পড়তে হয় বলেন। রাসূল বলেন আল বখীলু মান যুকিরতু ওয়া লাম ইউসাল্লি আলাইয়া, সে কত নম্বরের বখীল, চূড়ান্ত বখীল সে যার সামনে আমার আলোচনা হয় আমার নাম হয় অথচ সে আমার উপরে দুরূদ শরীফ পড়ে না। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কাফা বি ইফতিখারাম ওয়া ইবতিহাজা, আমার ফখরের জন্য তো এটাই যথেষ্ট যে আল্লাহ তাআলা সিদ্ধান্ত দিয়েছেন আমার উপরে যে একবার দুরূদ শরীফ পড়বে রব তার উপরে দশ বার রহমত পাঠাবে। রাসূল বলেন আমার তো ইফতিখারের জন্য এটাই যথেষ্ট, আমাদেরকে হত্যা করবে তোমরা দুশ্মনকে হত্যা করবা এর চেয়ে দামি আমলের কথা আমি কি বলবো না। সাহাবা বলেন কালু বালা, বলেন বলেন ইয়া রাসূল আল্লাহ কোন আমল আমাদের জীবনের সবচেয়ে দামি আমল, কোন আমল আমাদের আমালকে সবচেয়ে বেশি পবিত্র করে দিবে, কোন আমল স্বর্ণ আর রৌপ্য আল্লাহ রাস্তা দান করার চেয়েও দামি, কোন আমল জিহাদের ময়দানের চেয়েও দামি। রাসূল বলেন যিকরুল্লাহি আজ্জা ওয়াজাল, আল্লাহ তাআলার জিকির। সুবহানাল্লাহ, হা আমার ভাই যদি বুঝতাম আমার জিব্বা নড়বে এখানে, আমার জিব্বা নড়ে আমার দোকানে, আমার জিব্বা নড়বে আমার ঘরে, আমার রব্বে করিমের জিব্বা নড়বে আরশে আজিমে। হ্যাঁ যদি প্রশ্ন করেন আমারটা নড়বে কখন, রবেরটা নড়বে কখন, উত্তর হবে আমারটা নড়বে যখন রবেরটা নড়বে তখন। হ্যাঁ রবেরটা কেমনে নড়ে রব ভালো জানেন, কেমা ইয়ালিকু বিশানিহি, তিনি ভালো জানেন তারটা কেমনে নড়বে। আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া আলাইহি রাহমাহ বিখ্যাত মুহাদ্দিস, তিনি তার এক কিতাব আল ওয়াবিলু সাইয়্যিব ফিল কালিমি তাইয়িবের মধ্যে লিখছেন যেন আল্লাহ তাআলা বলেন ফাযকুরুনি, বান্দা তুমি না আমার জিকির করবা, বিতাওহীদে তাওহীদ দিয়ে তুমি আমার জিকির করবা, আযকুরুকুম বিতাঈদে আমি না আমার সাহায্য দিয়ে তোমাকে ঢেকে দেব, আমি দুনিয়াতে তোমাকে সাহায্য করব, আমি মওতের সময় তোমাকে সাহায্য করব, আমি কবরে তোমাকে সাহায্য করব, আমি হাসরে তোমাকে সাহায্য করব। ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলি সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, আল্লাহ তাআলা বলেন আমি না আমার মুমিনিন বান্দাদেরকে কালেমায়ে তৈবা দিয়ে দুনিয়াতেও সাহায্য করব আখরাতেও সাহায্য করব। এজন্য মেরে ভাই কালেমায়ে তৈবা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন বান্দা যখনই একবার কালেমায়ে তৈবা বলে, কালেমায়ে তৈবা আর আল্লাহ তাআলার মধ্যে কোনো হিজাব নাই, কালেমায়ে তৈবা আর আল্লাহ তাআলার মধ্যে কোনো পর্দা নাই, কালেমায়ে তৈবা আর আল্লাহ তাআলার মধ্যে কোনো কি নাই বলেন, কোনো পর্দা নাই, বান্দা বলতে দেরি হয় সঙ্গে সঙ্গে সোজা উঠে আরশে আজিমের খুঁটি ধরে কালেমায়ে তৈবা নড়তে থাকে। হায় যদি আমরা আমাদের জিব্বাকে নাড়াতে পারতাম, ফাযকুরুনি বিতাওহীদ আযকুরুকুম বিতাঈদ, আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া বলেন ফাযকুরুনি বিল মুহাব্বা, তোমরা আমাকে মহাব্বতে মহাব্বতে ডাকবা, আযকুরুকুম বিল কুরবে, তোমাদের দিক থেকে মহাব্বত যে পরিমাণ হবে আমি না তোমাকে এই পরিমাণ আমার কাছে করে নিব। কুরবের তরজমা কি হবে এটা আমাদের কাছে এই শব্দ নাই, কুরবের কি তরজমা আমরা করব, কুরবের তরজমা আমরা কি করব, এটা দুনিয়াতে বোঝাও যাবে না, এটা বুঝবো জান্নাতে গেলে। তোমরা আমাকে আমার আমার ভালোবাসা দিয়ে আমাকে ডাকবা, আমি তোমাকে আমার কুরব দিয়ে দিব, আমি না তোমাকে আমার নৈকট্য দিয়ে দিব। ফাযকুরুনি বিল রাজা, আশা আশা আমাকে ডাকতে থাকবা, আমাকে পাওয়ার আশা আমাকে ডাকতে থাকবা, আমার জান্নাতের আশা আমাকে ডাকতে থাকবা। আযকুরুকুম বিল আমালে, আমি না তোমার সমস্ত আশাগুলোকে ভরে দেব। বিয়ে হয় না তো আমার বিয়ের আশা আমাকে ডাকতে থাকো, আমি তোমার সমস্যার সমাধান করে দিব। সন্তান হয় না তো তুমি আমাকেই ডাকতে থাকো, আমি তোমার সন্তানের সমাধান করে দিব। চাকরি হয় না তো আমাকেই ডাকতে থাকো, আমি তোমার চাকরির ব্যবস্থা করে দিব। আযকুরুকুম বিল আমাল, আমি তোমার জীবনের সমস্ত আশা ভরে দিব। এবার বলেন ফাযকুরুনি বিল খাউফ,
তুমি ভয়ে ভয়ে আমাকে ডাকতে থাকো, আযকুরুকুম বিল আমান, আমি তোমাকে নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে দিব। যদি এবারে কিছু ভয় থাকেও, প্রতিদিন বয়ানের সময় ভয় হয়, বয়ান থেকে যাওয়ার সময় ভয় হয়, বয়ান থেকে আসার সময় ভয় হয়, ঘরে ঢোকার সময়ও ভয় হয়, যদি এপারে কিছু ভয় থেকেও থাকে, তো আল্লাহ তাআলা মৌতের সময় এলান শোনা দিবেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যেন আল্লাহ তাআলা বলবেন, যাও দুনিয়াতে অনেক ভয় পেয়েছ, যাও এখন থেকে আর কোনো ভয় নাই। এজন্য দুনিয়াতে যারা আমাদেরকে ভয় লাগায়, দুনিয়াদেরকে যারা আমাদেরকে ডর লাগায়, প্রতিদিন যারা আমাদেরকে ভয় দেখাইতে থাকে, মোবাইলে মোবাইলে যারা আমাদেরকে ভয় লাগাইতে থাকে, যারা আমাদেরকে প্রতিদিন হ্যাঁ অজানা আশঙ্কার কথা আমাদেরকে যারা শোনাইতে থাকেন, কত বছর শোনাবেন? ষাটটা সত্তর বছরেই শোনাবেন, এরপরে ইনশাআল্লাহ রব্বে করিম খাউফ প্রুফ করে দিবে, ইনশাআল্লাহ খাউফরে ক্রস করে দিবে ইনশাআল্লাহ। আমি মাঝে মাঝে বলি, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, এত ডর লাগে কাতাইলে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, এত ডর লাগে কা কি হয়। তারপরে ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, লেকিন আমাদের এত ডর লাগে কা? তো উত্তর হলো, তোমরা ডর পাইতেছো ষাট বছর, ডরহীন আর ভাবনাহীন জিন্দগি হবে কোটি কোটি বছর, আর যারা ডর লাগাইতেছে ষাট বছর, ডরে ডরে থাকবে কোটি কোটি বছর। কি ভাই উত্তর সহজ হয়ে গেছে না? উত্তর কি হয়ে গেছে বলেন? উত্তর তো সহজ হয়ে গেছে, আমাদেরকে ডর লাগাইবা এখানে, তোমরা ডর খাইবা ওখানে। আর আমরা অল্প কদিন ডরাই, অল্প কদিন কি থাকি বলেন? চব্বিশ ঘন্টাই অজানা আতঙ্কে, চব্বিশ ঘন্টাই অজানা আশঙ্কায় থাকি। হ্যাঁ, আমার যখন নিয়ে গেছিল, পরে আমি বলছিলাম কেন আনছেন, বলতেছে উপরের নির্দেশ, শুধু এক বাক এক শব্দ, কি লেগে আনছেন? উপরের নির্দেশ। কি হয়েছে? উপরের নির্দেশ। তা আমি মাঝে মাঝে হাসতে হাসতেই কইছি, রিমান্ডটা বসে হাসতে হাসতে কইছি, আমাদের উপরও আপনাদের উপরেও আমাদের আরেকজন উপর আছে, হাসতে হাসতে বলতাম আর কি, যে উপরের উপরেও কি আছে, উপরের উপরেও কি আছে। হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রহমাতুল্লাহ বড় সুন্দর বলছেন যে আমাদেরকে, আমরা সমস্যা কোথা, আমরা এদেশে কি সমস্যা, বলে আমাদের সমস্যা একটা, ওদের নির অপরাধীরা এই সমাজে, তোমরা নিরপরাধ কেন, এটাই সমস্যা। দুর্নীতির এই সমাজে তোমরা দুর্নীতি মুক্ত কেন, এটা তোমাদের সমস্যা। মিথ্যার এই সমাজে তোমরা সত্যবাদী কেন, এটা তোমাদের সমস্যা। যেটা হুবহু রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মক্কা মুআজ্জমা থেকে বের হওয়ার কারণ কি ছিল, একটাই কারণ ছিল, এরকম শিরিকের এই সমাজে তুমি আবার তাওহীদবাদী কেন, মিথ্যার এই সমাজে তুমি আবার সত্যবাদী কেন, দুর্নীতির এই সমাজে তুমি আবার সুনীতির কথা বলো কেন? আমাদের কি সমস্যা বলেন? অপরাধী সমাজে তোমরা কি বুঝেন নাই? আমরা রাস্তা, আমরা রাস্তা কংক্রিটের পরিবর্তে মাটি দিয়ে দিব, তোমরা বলো কেন? আমরা হাসপাতাল তৈরিতে আর ভবন তৈরিতে লোহার পরিবর্তে বাঁশ দিয়ে দিব, তোমরা বলো কেন? কি হয়? আমরা দুর্নীতির সাগরে ডুব দিব, পেঁয়াজের দাম 250 হবে না 300 হবে, তোমরা বলার কি? তাহলে আমাদের সমস্যা কোথায় বলেন? এটা কোনটা? অপরাধীদের সমাজে তুমি নিরপরাধ কেন? আবার বলেন, মুখস্থ করেন, অপরাধীদের সমাজে তুমি কি নিরপরাধ কেন? এই জন্য বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত ওলামা ইকরামকে তুলে নেওয়া হচ্ছে, এদের একটাই কারণ, অপরাধীদের সমাজে তারা নিরপরাধ। কি কারণ বলেন? অপরাধীদের সমাজে তারা কি বলেন? দুর্নীতির সমাজে তারা দুর্নীতি মুক্তের কথা বলে, দুর্নীতির সমাজে তারা দুর্নীতি মুক্তের কি বলে, কথা বলে। সিনেমার ছবি আর অশ্লীলতার নগ্নতার তুফানের মধ্যে তোমরা চোখ নিচু করে থাকার কথা বলো, ওখানে তুফান চলতেছে নগ্নতার। নগ্নতার তুফান চলে, ঠিক না ভাই? ঠিক বলেন, নগ্নতার কি চলে? আপনাদের জন্য নতুন উপহার দিচ্ছে, আপনাদের জন্য নতুন উপহার, আপনারা এখন এখন থেকে আর গরুর দুধ কিনতে হবে না, আপনারা এখন থেকে আর পটের দুধ কিনে খেতে হবে না, এখন থেকে আপনাদের বাজারে কি পাওয়া যাবে, হিউম্যান মিল্ক পাওয়া যাবে। কি পাওয়া যাবে বলেন? হিউম্যান মিল্ক মানে কি? নাউজুবিল্লাহ বলে না, কি পাওয়া যাবে?
আপনাদের বাজারে হিউম্যান মিল্ক পাওয়া যাবে, হিউম্যান মিল্ক ব্যাংক তৈরি হয়ে গেছে অলরেডি। আপনাদের কানকিনাটাও কয়েকদিন পরে দেখবেন শাখা চলে আসবে, আপনারা ওখান থেকে দুধ কিনে নিতে পারবেন। মানবতা রক্ষার জন্য আপনার সন্তানকে আপনি পৃথিবীর শ্রেষ্ঠ ফিড খাওয়াবার জন্য, আপনার সন্তানকে আপনি পৃথিবীর শ্রেষ্ঠ সুস্থ মানুষ বানাবার জন্য, মানবতা রক্ষার জন্য, মানবতা সংরক্ষণের জন্য আপনাদের কানকিরাট বাজারে আর শানবাগ বাজারেও অচিরেই কি পাওয়া যাবে বলেন? হিউম্যান মিল্ক ব্যাংক পাওয়া যাবে, আপনাদের আর দুধের পট কিনতে হবে না। এটা মানবতা বিধ্বংসী সিদ্ধান্ত, এটা শুধু ইসলাম বিধ্বংসী নয়, এটা শুধু কোরআন বিধ্বংসী নয়, হাদিস বিধ্বংসী নয়, এটা মানবতা বিধ্বংসী সিদ্ধান্ত, এটা মানবতা বিধ্বংসী ষড়যন্ত্র, এটা মানবতা বিধ্বংসী ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র বাংলাদেশে চলতে দেওয়া হবে না, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আবার আমারে জিজ্ঞেস করবে তুমি এমনটি বলেছ, তো আমি বলবো অপরাধীদের সমাজে আমি নিরপরাধ, এই জন্যই নিয়ে আসছেন আর কি। বুঝেন না এই কথা? আপনারা আর গরুর দুধ কিনতে হবে না, ছাগলের দুধ কিনতে হবে না, আপনারা আর দানোয়ার কি বলেন না একটা, এগুলো আর আপনাদেরকে কিনতে হবে না। এখন আপনাদের বাজারে আপনারা কি পাবেন? হ্যাঁ হ্যাঁ, উম্মতে মুসলিমা আনতালে দাল আমাতু রব্বা তাহা, মাওলানা ওলামায়ে উম্মতকে বলতেছি, সময় কম, আনতালে দাল আমাতু রব্বা তাহা, এই আলামতের শেষ চিহ্ন, এই আলামতের কি বলেন? শেষ চিহ্ন। হায় আল্লাহ, ওয়াইদা আরাদতা বিকাওমিন ফিতনাতান ফামিতানি বিগায়রে মাফতুন, আল্লাহ আপনি যখন কোনো জাতিকে ধ্বংস করতে চান ধ্বংস করে দিবেন, আল্লাহ আমাদেরকে ধ্বংসের আগে আগে ইমানের সাথে তুলে নিয়ে। মেরে ভাইও, হায় 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 হায়, কয় গুণ, কয় গুণ পাইছি, কয় গুণ? এক নম্বর কি ছিল ভুলে গেছ? إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون رب العالمين بلن এক নম্বর মুমিন এর এক নম্বর গুণ হলো إذا تليت إذا ذكر إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم এদের সামনে যখন আল্লাহ তাআলার জিকির হয় ওয়াজলাত কুলুবুহুম এদের দিলগুলো গলে যায়, এদের দিলগুলো ভয়ে বিহ্বল হয়, এদের দিলগুলো আল্লাহ তাআলার ভয়ে বিহ্বল হয়। দুই নম্বরে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, এদের সামনে যখন এদের কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত হয় এদের ঈমান যেন বাড়ে বাড়ে। সুবহানাল্লাহ, এই এখন একটু কেমন লাগতেছে বলেন? একটু একটু কি একটু সার্জ হইতেছে, যেন একটু কি হইতেছে, সার্জ হইতেছে। এই জন্যই এই মাহফিলগুলোর বিরুদ্ধ ষড়যন্ত্র শুরু হয়েছে, যেন আর আপনাদের দিলে সার্জও না হয়, আপনাদের দিলে যেন কি না হয় বলেন, সার্জও না হয়। এটা করতে হবে, ওটা করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে। আর যদি ওনাদের কাউকে সুযোগ দেওয়া হয়, আপনারা এখানে একটু এক মিনিট বক্তব্য দিয়ে দেন, তো বক্তব্য দিবে, খবরদার আপনারা কেউ ইপটিজিং করবেন না, আপনারা কেউ মদ খাবেন না, আপনারা কেউ মাদকাসক্ত হবেন না। আমি বলি এখানে কেউ ইপটিজিং করে না, যারা ইপটিজিং করে ওখানে গিয়ে বলো, বাস্তব না বাস্তব বলো, এখানে এসো, আপনারা কেউ মদ খাবেন না, আমরা মদ খাওয়ানেওয়ালা কেউ এখানে আসি নাই, এটা ওখানে গিয়ে বক্তৃতা দাও, শিখানো দু চারটা বক্তব্য, খবরদার তোমরা কেউ ইপটিজিং করবা না, বিড়ালের সামনে সুটকি দিয়ে বিড়াল তুমি খেও না, কথা বুঝেন নাই? চিকার সামনে, ইঁদুরের সামনে দুধের বাটি দিয়ে দুধ রেখে দিয়েছেন আর ওয়াজ করে দিলেন, ইঁদুর খবরদার দুধে মুখ দিবা না, বুঝেন নাই? এই স্কুলের ক্লাস এইটের ছাত্ররা ওই স্কুলের ক্লাস এইটের মেয়েদের সাথে বল খেলবে, খবরদার ইপটিজিং করবা না, বল খেলো কোনো অসুবিধা হবে না, তবে কি করবে না বলেন, তবে ইপটিজিং করবে না। আগে এতদিন ছিল ও ভাই, ঢাকা ছিল ও ভাই, ও ভাইয়ের পিছনে বোন বসতে পারতো, কোনো অসুবিধা ছিল না, এখন নতুন নতুন ভাই রয়েছে ও বোন, বুঝেন নাই হুজুর? এতদিন ছিল কি ও ভাই, মানে কি মোটর সাইকেল চালক পুরুষ, ও ভাই যাবা, তো উঠে গেছে তিনি পিছনে, এখন ও বোন, ভাইয়ে বলতেছে ও বোন যাবা, উঠে গেছে তিনি পেছনে, তবে খবরদার ইপটিজিং করবেন না, তবে খবরদার কি করা যাবে না বলেন, খবরদার ইপটিজিং করা যাবে না। ও বোনের পিছনে উঠে গুলিস্তান যেতে পারবা, কিন্তু খবরদার ইপটিজিং করা যাবে না। আল্লাহ উম্মতে মুসলিমাকে হেফাজত করেন, সমস্ত ষড়যন্ত্র থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচান।
আল্লাহ তাআলা মেহরবানি করে জাতির উপর রহমের চাদর দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে ঢেকে দেন। এজন্য মেরে ভাইও ঈমান যেন বাড়ে বাড়ে লাগে, কোরআনে কারিমের তেলাওয়াত ঈমান বাড়ার হাতিয়ার, কোরআনে কারিমের তেলাওয়াত ঈমান বাড়ার কি হাতিয়ার। কে তেলাওয়াত করছে মাগরিব পরে? আল্লাহ ওই কারি সাহেবের হায়াতের মধ্যেও বরকত দান করে। আমার তো গাড়ির ভিতরেই ঈমান বাড়ি গেছে আলহামদুলিল্লাহ, কারি সাহেবের মুসাউবেরুল খালেকুল বারিউল লগত আলহামদুলিল্লাহ, আমার গাড়ির ভিতরে দূরে থেকে আমার ঈমান বেড়ে গেছে। কে পড়ছে আল্লাহ? হ্যাঁ মাশাআল্লাহ, আল্লাহ তার তেলাওয়াতের মধ্যে আরো বেশি নূর পয়দা করে দেন। এই জন্য ওয়াইদাতুলিয়া তালাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা, এদের সামনে যখন কোরআনে কারীম আয়াত তেলাওয়াত হয় এদের ঈমান যেন বাড়ে বাড়ে। তিন নম্বরে ওয়ালা রাব্বিহিম তাওয়াক্কালুন, এরা না এদের রবের উপরে ভরসা করে। সুবহানাল্লাহ, রবের উপরে কি করে? ভরসা করে। এই জন্য রবের উপরে ভরসা করে বলে দিলাম দু চারটা কথা। আল্লাহ তালা আমাদের সকলকে হেফাজত করেন, আমাদের ঈমান হেফাজত করেন, আমাদের জান হেফাজত করেন, আমাদের মাল হেফাজত করেন, আমাদের ইজ্জত আবরু হেফাজত করেন। আল্লাহ তালা এদেশের সমস্ত মসজিদ মাদ্রাসাগুলোকে হেফাজত করেন। আল্লাহ তালা আহলে হক ওলামায়ে উম্মত যে যেখানে কথা বলেন আল্লাহ তালা সকলকে হেফাজত করেন। কয়টা পাইছি? তিনটা। চার নম্বরে ওয়াল্লাযীনা ইউকিমুনাস সালাম, যারা না পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, যারা না কি করে পাঁচ ওয়াক্ত কি করে নামাজ পড়ে। পাঁচ নম্বরে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এরা না আমার দেওয়া মাল থেকে খরচ করে। এই কয়টা? পাঁচটা। আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা হলো খাঁটি মুমিন। এরা কি? এটা খাঁটি মুমিন। এটা হলো সার্টিফিকেট দিলেন, খাঁটি মুমিনের কি দিলেন? সার্টিফিকেট দিলেন। এরপরে আল্লাহ তাআলা বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিযকুন কারীম। আল্লাহ তাআলা বলেন এদের জন্য তিনটা পুরস্কারের ঘোষণা দিলাম। এক নম্বরে এদের জন্য দারাজাত, এদের জন্য কি? তর্জমা, স্বাভাবিক তর্জমাটা আমি আপনাদের করি। এদের জন্য এদের রবের কাছে রয়ে গেছে অনেক দাম, অনেক। এবার আমার সাথে বলেন অনেক। যদি সারা দুনিয়ার সমস্ত মানুষগুলো এক মাঠে জমা হয়, সারা দুনিয়ার জিনগুলো যদি এক মাঠে জমা হয়, সারা দুনিয়ার ফেরেশতাগুলো যদি এক মাঠে জমা হয়, আর অনেক দারাজাত বলতে থাকে বলতে থাকে, কিয়ামত কায়েম হলেও এই দারাজাত শেষ হবে না। তাহলে কত দাম এদের? এদের রবের কাছে এদের রয়ে গেছে কত দাম? অনেক। আমাদের কাছে শব্দ আছে অনেক, আমরা আর কীর্তন। দুই নম্বরে আল্লাহ তাআলা বলেন লাকুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন, এদের জন্য রয়ে গেছে মাগফিরাতের ওয়াদা। বাকি অন্যরা বলে আল্লাহ মাফ করে দেন, মাফ করে দেন। আল্লাহ তাআলা বলেন এই পাঁচ গুণে গুণে যদি হও তুমি মাফ করে দেন, না বললেও মাফ, তোমার জন্য অটো মাফ। তোমার জন্য কি? অটো মাফ। কয়টা পুরস্কার পেলাম? পুরস্কার কয়টা গেল? দুইটা। তিন নাম্বার ওয়ারিসকুম করিম, আল্লাহ তাআলা বলেন এদের জন্য রয়ে গেছে রিজকে করিম, দামি রিজিক। এদের জন্য রয়ে গেছে কি? দামি রিজিক। এবার প্রশ্ন হবে দামি রিজিক দিবেন কোথায়, দামি রিজিক দিবেন কোথায়? উত্তর হলো আল্লাহ মুতলাক বলেছেন, তাহলে বোঝা গেছে লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, এদের জন্য দামি রিজিক দুনিয়াতেও আখিরাতেও। আল্লাহ তাআলা মেহরবানি করে আমাদেরকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন। সকলে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।